মাছের ডিমটা অনেকেই অনেকভাবে রান্না করে তবে মাছের ডিম আমার কাছে এই যে ঝুরঝুরি যেই ভাজিটা সেটা খুবই বেশি ভালো লাগে তো আমি সব সময় আমার বাসার জন্য যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে হচ্ছে আমি রুই মাছের ডিম নিয়েছি যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারবেন ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে আর ঝুরঝুরা করার জন্য মাছের ডিমটাকে এইভাবে হাত দিয়ে চটকিয়ে ঠিক এরকম করে নিতে হবে কিন্তু তো এই মশলাটা দিয়ে আমি ডিমটাকে প্রায় দশ মিনিটের মতো একটু রেখে দিচ্ছি দশ মিনিট পরে চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিব আর মাছের ডিম রান্না করার সময় তেলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ অনেক তাড়াতাড়ি ডিমটা তেল সোক করে ফেলে তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পছন্দ মতো এরপরে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসে পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ করে আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুনটা যাতে কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে তখন কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য এখানে আবারও আমি মশলা কষানোর জন্য কিছু গুঁড়া মশলা অ্যাড করব সামান্য একটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকেও কম হবে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়াও দিয়ে দিব সাথে একশো চামচ পরিমাণ আর মশলার জন্য যতটুকু লবণ দরকার পড়বে ততটুকু লবণ এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষালে কিন্তু কোনো প্রকার মশলার কাঁচা কোনো গন্ধ থাকবে না আর এতে করে খেতেও ভালো লাগবে তাই একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে একটা সময় দেখবেন যে তেলটা এরকম উপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে যেই ডিমটাকে আগে থেকে রেখেছিলাম মশলা দিয়ে মাখিয়ে সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটা খুব ভালোভাবে কেচে কুচে দিয়ে দিতে হবে কারণ মাছের ডিম খুব মজা হয় আসলে ওয়েস্ট করা ঠিক হবে না একদম কেচে কুচে সব দিয়ে দিচ্ছি এরপরে অনবরত নাড়তে হবে যদি আপনারা ঝুরঝুড়া করতে চান তো এইভাবে করে নেড়ে চেড়ে ডিমটাকে আসতে মানে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে তারপরে হচ্ছে রান্নাটা করতে হবে আর এই পর্যায়ে হচ্ছে আমি মশলা কষানোর সময় টমেটো দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোর হাফ আমি দিয়ে দিয়েছি তো ডিমটা খুব ভালোভাবে হতে হতে টমেটোটাও ততক্ষণে গলে যাবে তা তবে আপনারা মশলাটা যখন কষাবেন তখন টমেটোটা দিয়ে নেবেন তো এইভাবে করে নেড়ে ছেড়ে একদম ডিমটাকে কিন্তু ঝুরঝুরা করে নিতে হবে এই তো ডিমটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন আমি একদম ঝুরঝুরা করে নিয়েছি নেড়ে ছেড়ে আর সব শেষে হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে পছন্দ মতো ধনিয়া পাতা কুচি আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে এই জন্য আমি দিচ্ছি আপনাদের কাছে ভালো না লাগলে এটা স্কিপ করে যেতে পারেন এরপরে আবারও একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গরম গরম মাছের ডিমটাকে সার্ভ করে নিতে হবে হয়ে গেছে মাছের ডিম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের কাছেও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ